नमस्कार বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াই চিকেন। এর জন্য আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি কিছু আলু হাফ করে বড় বড় আকারে কেটে নিয়েছি। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ বড় বড় আকারে কেটে নিয়েছি। कड़ाई चिकेने टमेटोर परिमाणटा एकटु बेशि दिते हय। आमि एखाने 4टे बड़ साइजेर टमेटो 4 टुकरो करे केटे नियेछि। लागबे 1 चामच आदा बाटा आर 1 चामच रसुन बाटा। रान्नाटार जन्य आमि गुड़ो मसला निये नियेछि 1 चामच झाल लंका गुड़ो, 1 चामच काश्मीरी लाल लंका गुड़ो। चिकेन मसला नियेछि 1 चामच, हलुद गुड़ो नियेछि परिमाण मतो, हाफ चामच शाही गरम मसला गुड़ो निये छी, 1 चामच धने गुड़ो और 1 चामच जिरे गुड़ो निये छी, और निये छी 4 चामच दई। फोड़नेर जोन्नो आमी निये छी 2 शुकनो लंका, 4-5 टुकड़ो दारचिनी, हाफ चामच गोलमरिच, 10-12 लवंग, 3 तेजपाता और 7 छोटो एलाच। रान्नाटा आमी सर्षेर तेले करब। कड़ाइये आमी সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার গরম তেলে আমি ফোড়নের জন্য রাখা উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলো এই তেলে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি, এবার আমি টমেটো সুপগুলো এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ সুপগুলো এতে দিয়ে দিলাম। মিনিট 10-এর জন্য কড়াইটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার কড়াইটা খুলে নিচ্ছি। মাঝখানে আমি টমেটোগুলো সমগ্র মিশ্রণের সাথে একবার মিশিয়ে দিয়েছিলাম। টমেটোগুলো সিদ্ধ প্রায় হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাগুলো করে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি দই, সমস্ত গুঁড়ো মশলাগুলো এবার আমি এতে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক বাটি জল আমি এতে দিয়ে দিলাম। মিনিট দশের জন্য কড়াইটা আবার আমি ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি কড়াইটা খুলছি। কড়াই চিকেন আমার রান্না হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করছি। রেসিপিটা খুব একটা ভালো রেসিপি, আপনারাও এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।